গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লিক অন ব্লগ। আজকে আসতে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো সেই ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। সকাল থেকে আজকে আমি কী করলাম, সকালে আমি ব্রেকফাস্টে আজকে মা করে দিয়েছিল পরোটা আর একটু সাদা মতো আলু চচ্চড়ি, তো সেটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা মোটামুটি সবার ডান হয়ে গেল। সাড়ে আটটার মধ্যে সবার খাওয়া দাওয়া হয়ে গেলো। তারপর আর লাঞ্চের পর আমি ব্লগ করার টাইম পাইনি, আর লাঞ্চে কি শুধু আজকে শুক্রবার বার আমাদের নিরামিষ ডাল আর পোস্ত হয়, যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তাই জন্য ডাল আর পোস্ত হয়। আর এদিকে দেখো আমার মা একটা কালকে জুতো নিয়েছে, সেটা পরে আমি কুকুরটাকে একটু সামান্য ভয় দেখাচ্ছি, তো এমনিতেই জুতো থেকে ভয় পাচ্ছে। আমি বলছিলাম তুই কী চোর তারা বিফল। আর এদিকে আজকে রাত্রির মেনুটা কিন্তু একটু অন্যরকমের, রাত্রির আজকে আমি খাওয়াবো সবাইকে ফেনা ভাত আর তার সাথে আলুরদম, কম্বিনেশনটা একটু মিক্স ম্যাচ হয়ে গেল না, তো তোমরা সবাই তাই বলছো কী এটা আবার কী খাওয়া, তোমরা একবার এটা ট্রাই করে দেখো। একদম মাখামাখা কষা আলুরদমের সাথে ফেনা ফেনা ভাত তার সাথে ডাল ভাতে আমেজিং লাগে। তার উপরে একটু যদি ঘি হয় তাহলে তো কোনো কথাই হবে না। জাস্ট তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো। আমি আলুরদমটা যেভাবে করছি, কী কী মশলা অ্যাড করলাম সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এটা সম্পূর্ণ নিরামিষ আলুরদম, আমি প্রথমেই বলেছি যে আজকে শুক্রবার অনুকূল ঠাকুরের দীক্ষিত বলে, তাই যোগে আমাদের বাড়িতে কোনো রকম আশ পেঁয়াজ হয় না, তাই খুব এমনকি কুকুরা পর্যন্ত খায় না, তার জন্য দুধ ভাত তাদেরকে দেওয়া হলো। আর আলুরদমটা কী কী মশলা দিয়ে করছি সেটা তোমরা দেখে নাও, যেমন জিরে ধনে গুঁড়ো আর তার সাথে স্পেশাল মশলা হচ্ছে আলুরদমের মশলা আর ম্যাগির মশলাটা কিন্তু অবশ্যই লাগবে। সেটা দিয়ে আমরা আলুরদমটা করলাম, কী কী মশলা দিচ্ছি সেগুলো পাশে স্ক্রিনে উঠে যাচ্ছে, দেখে নিও তোমরা সবাই। তো আলুরদমটা কিন্তু খেতে দারুণ হয়েছিলো, এবার মাকে আমি টেস্ট করি সেই ভিডিও দেবো যে কেমন হয়েছিলো, রিভিউটা কী সেটা দেখার জন্য। আর ফ্যানে ভাতের সাথে আলুরদম দিয়ে ভাত খাওয়া সেটার কী রেজাল্ট সেটা তোমাদের সাথে শেয়ার করব। ডিনারে আছে তো ডিনারটা মনে হচ্ছে মোটামুটি জমেই যাবে, দারুণ ডিনার হবে। তো ফেনা ফেনা ভাতে আলুরদম কেউ কি কোনো দিন আমার মতো এরকম কম্বিনেশানে খেয়েছো? যদি খেয়ে থাকো তো তুই অবশ্যই তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাও। তো আমার আলুরদমটা মোটামুটি দেখো অল্প জল দিয়েছিলাম, মাখামাখা টাইপের হবে। এই যে আমার কষা কষা আলুরদম রেডি, দেখে কে বলবে বলো এটা নিরামিষ আলুরদম? আদা নেই, পেঁয়াজ নেই, রসুন নেই, কিচ্ছু নেই। আর এরপর আমি চলে গেলাম কুকুরকে দুধ ভাত দিতে, তো দুধ ভাত ওদের যে খেতে দেওয়াটা খাওয়াটা দেখলে মনে একটা মানে একটা তৃপ্তি আসে, তবেই আমার মুখ দিয়ে মানে ভাত আমি নিজে খেতে পারি। আর ওদের যদি কোনোদিন আমি খেতে না দিলে আমার একদম খেতে কিছু ভালো লাগে না, এমন কোনো দিন অবশ্য আসে না জীবনে, রোজে যতটুকু যাই দিই পারি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আর এদিকে সেই ফাঁকে যে আলুদমটা চাপা দিয়ে রেখেছি, আর ডালটা ভাবলাম একটু নুন দিয়ে মেখে রাখি, যদি পরে মা তেল দেয় কাঁচা তেল মানে সর্ষের তেল দিয়ে মাকে তাহলে মাখবে, আমি একটু জাস্ট নুন দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। ডালটা মোটামুটি আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি সন্ধ্যাবেলা একটু পড়াশোনা করতে বসলাম, আর পড়াশোনা করতে গেছে আমার ডায়েরি হচ্ছে এটা কম্পিউটার নোট লেখার ডায়েরি। তো লাস্টে তোমাদের সাথে আবার ডিনারে কথা হচ্ছে,